হ্যালো ছোটো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শুরু করছি বালুরঘাট গার্লস স্কুল একে দেখাছে সঠিক উত্তরটি বেছে নাও আই আদি বৈদ্যিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ দুই আইহেল প্রশস্তি রচয়িতা হলেন রবিকীর্তি গৌতম বুদ্ধ জন্মে ছিলেন সাক্ষ্য বংশে জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা চব্বিশ জন মেঘালীত বলা হয় পাথরের সমাধিকে মৌর্য আমলে জেলা প্রশাসনকে আহার বলা হয় তারপরে দুয়ের দিকে আছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো তোমরা দেখে নাও স্তম্ভ দুটি মিলানো হয়ে আছে শতমান বৈ শতমান বৈদিক যুগ বেদের অপর নাম শ্রুতি হীনজান ও মহাজান বৌদ্ধ ধর্ম দ্বাদশ অং দ্বাদশ বৈদিক যুগ কনিশ কনিষ্ক রাজ স্কন্দগুপ্ত গুপ্তরাজ তিনের দাগে দেখো নিচের যে প্রশ্ন আই বেদের কয়টি অংশ কি কি বেদের চারটি অংশ ঋগ্বেদ সামবেদ যজুরবেদ অথর্ববেদ বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী বুদ্ধ ধর্ম ও সংঘ তিনের দাগের প্রশ্ন কুষাণ কারা তাদের শ্রেষ্ঠ রাজাকে মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায় এদের মধ্যে ইউএজি গোষ্ঠীটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কুয়াং সুয়াং তারা ব্যাকটেরিয়ার উপর অধিকার কায়েম করেছিল এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত ধীরে ধীরে কুষাণের এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন আর তাদের শ্রেষ্ঠ রাজা প্রথম কনিষ্ক হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষ চরিত রচনা করেন এর গুরুত্ব হলো এই কাব্যে হর্ষবর্ধনে গুণগানের পাশাপাশি পুষ্যভূতিদের রাজত্ব তার ইতিহাস আলোচনা করা হয়েছে হর্ষের গুণগান করতে গিয়ে বানভট্ট এই কাব্যে হর্ষের বিরোধী পক্ষ শশাঙ্ককে অনেক ছোট করে দেখিয়েছেন হর্ষচরিতের শেষ অংশে বানভট্ট হর্ষের বোন রাজশ্রীকে বন্দি অবস্থা থেকে উদ্ধারের ঘটনা বর্ণনা করেছেন এই গ্রন্থে দুই দেখা আছে টিকা চতুরাশ্রম চতুরাশ্রম চারটি ভাগে বিভক্ত ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ চার সন্ন্যাস এক ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষালাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম গার্হস্থাশ্রম হস্তাশ্রম গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গার হাস্তাশ্রম বানপ্রস্থাশ্রম সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম সন্ন্যাসাশ্রম শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস প্রশ্ন আদি যুগে নারীদের অবস্থা কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে নারীদের কি পরিবর্তন ঘটেছিল আদি বৈদিক যুগে নারীর অবস্থা ভালো ছিল পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা অনেক খারাপ হয়েছিল আদি বৈদিক যুগে নারীর অবস্থা পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার পার্থক্য একের দাগ নারীর শিক্ষালাভ করতে পারতেন নারীর শিক্ষালাভ অধিকার কমেছিল বাল্যবিবাহ বা ছোট বয়সে মেয়ের বিয়ে দেওয়া হতো না বাল্যবিবাহ শুরু হয়েছিল সতীদাহ প্রথা ছিল না সতীদাহ প্রথা শুরু হয়েছিল পাঁচের দাগের আই সম্রাট কাকে বলা হয় যিনি সাম্রাজ্য শাসন করেন তাকে সম্রাট বলা হয় মৌর্য সম্রাট অশোকের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখক অশোকের শাসন ব্যবস্থা সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ শব্দ পর্যন্ত তিনি প্রায় চার দশক শাসন করেন তিনি সারা জীবনে একটিমাত্র যুদ্ধ করেন সেটি হলো কলিঙ্গ যুদ্ধ এই যুদ্ধের ফলে বহু মানুষ মারা যান এজন্য অশোক দুঃখ পান এবং তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন বৌদ্ধ ধর্মের প্রভাবে অশোক হিংসার বদলে শান্তির নীতি গ্রহণ করেন পশু হত্যাও বন্ধ করেন তার শাসনে সব মানুষ যাতে ভালোভাবে থাকতে পারেন তার জন্য তিনি নানা ব্যবস্থা করেন সম্রাট অশোকের সাম্রাজ্য উত্তর আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে কাথিয়াগড় থেকে পূর্বে কলিঙ্গ অবধি ছড়িয়েছিল অশোক তার নামের সঙ্গে প্রিয়দর্শী যোগ করেছিলেন তার শাসন ব্যবস্থা অনেক একটা মহামাত্র নামক রাজ কর্মচারীদের উপর নির্ভর ছিল তাহলে ছোট দর্শক বন্ধুরা শেষ প্রশ্নের উত্তর জানার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরের প্রশ্ন দুয়ের দেখা আছে ষোড়শ মহাজন পদের উপর একটি টিকা রচনা কর জৈন ও বৌদ্ধ সাহিত্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের যে ষোলোটি মহাজন পদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজন পদ বলা হয় জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজন পদের কথা জানা যায় ষোড়শ মহাজন পদের ষোলোটি মহাজন পদ হল ড্যাস এক কাশি দুই কোশল তিন অঙ্গ চার মগধ পাঁচ বজ্জি ছয় মল্ল সাত চেদি আট বৎস নয় কুরূপ দশ পাঞ্চাল এগারো মৎস্য বারো সুরসেন তেরো অস্মক চোদ্দো অবন্তি পনেরো গন্ধার এবং ষোলো কম্বজ অবস্থান ষোলোটি মহাজন পদের মধ্যে একমাত্র অস্মক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত বাকি সবগুলি ছিল উত্তর ভারতে পরে পয়েন্ট শক্তিশালী চারটি মহাজনপদ ষোলোটি মহাজনপদ ক্রমে শক্তি হারিয়ে শেষে চারটি শক্তিশালী মহাজনপদ কোশল মগধ বৎস অবন্তি হিসেবে গড়ে উঠেছিল এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল ধন্যবাদ দেখার জন্য